আসসালামু আলাইকুম আজকে আমি নিউটনের থার্ড এর উপর দুই একটা ম্যাথ দেখাবো প্রথমে থার্ড লয়ের নিউটনস থার্ড ল নিউটনস থার্ড ল এটা কম বেশি আমরা সবাই জানি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী সো এটা নিয়ে বেশি একটা কথা বলার দরকার নেই জাস্ট আমি একটু ভিজুয়ালটা দেখাই যে জিনিসটা দেখতে কীরকম হয় বা আলটিমেটলি কনসেপ্টটা আসলে কী যেমন ধরো আমি যদি বলি পৃথিবী পৃথিবীকে কেন্দ্র করে সাপোজ একটা স্যাটেলাইট প্রদক্ষিণ করছে এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট তো স্যাটেলাইটটা পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে স্যাটেলাইটের উপর পৃথিবীর দ্বারা আকর্ষণ বলটা হচ্ছে এফ এস ই আমি নোটেশনটা বুঝিয়ে দিব এই নোটেশনটা আমরা প্রায়ই ম্যাথ করার সময় ইউজ করবো নোটেশনটা হচ্ছে এরকম যে যার উপর প্রযুক্ত বল তার লেটারটা বা তাকে আমরা যার যার মাধ্যমে প্রকাশ করতেছি তাকে আগে লিখবো যার দ্বারা প্রযুক্ত বল সেটা পরে হবে সো পৃথিবী স্যাটেলাইটকে এফ এস ই বল দ্বারা আকর্ষণ করতেছে সো ফলশ্রুতিতে প্রতিক্রিয়া হিসেবে স্যাটেলাইটটাও পৃথিবীকে এফ এস দ্বারা আকর্ষণ করবে এখন প্রশ্ন দ্বারাই হচ্ছে এরকম যে স্যাটেলাইটটা যেহেতু পৃথিবীকে এক্স্যাক্টলি সেম ফোর্স দিয়ে আকর্ষণ করতেছে তো স্যাটেলাইটটা কেন পৃথিবীকে টেনে নিয়ে যায় না কেন শুধু পৃথিবী স্যাটেলাইটকে টেনে নিজের দিকে নিয়ে আসে জিনিসটা হচ্ছে এরকম যে পৃথিবী যেহেতু খুবই বড় ভরের একটা বস্তু খুব বেশি ভরের একটা বস্তু সো যদিও স্যাটেলাইট এক্স্যাক্টলি সেম ফোর্স দিয়ে পৃথিবীকে আকর্ষণ করছে কিন্তু ওই তুলনায় পৃথিবীর তরণটা খুবই সামান্য যেহেতু ভর অনেক বেশি সমস্ত বল ভরের মধ্যেই চলে গেছে যেহেতু সূত্রটা আমরা জানি এফ ইজিক টু এম এ যার উপর প্রযুক্ত বল তার ভর যার উপর প্রযুক্তি বল তার তরণ সো যেহেতু পৃথিবীর ভরটা অনেক বেশি পৃথিবীর ভরটা যেহেতু অনেক বেশি সো এই ফোর্সের অল্প সব কিছুই এই ভরের মধ্যেই চলে গেছে তরণটা খুবই সামান্য ম্যাথমেটিক্যালিও সেম কথা এফ ডিভাইডেড বাই এম এমটা যেহেতু অনেক বড়ো সো তরণটা খুবই কম খুবই সিম্পল আচ্ছা সো সেই জন্য আসলে আমরা পৃথিবী পৃথিবীর মানুষরা স্যাটেলাইটের দিকে চলে যায় না বা পৃথিবী স্যাটেলাইটের দিকে চলে যায় না এখন একটা ম্যাথ করবো ম্যাথটা হচ্ছে এরকম তবে তার আগে কয়েকটা নোটেশন আগে বলে দিই জিনিস নোটেশন না কনসেপ্ট সো কনসেপ্টটা এরকম যতক্ষণ ক্রিয়া থাকবে যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণই প্রতিক্রিয়া থাকবে ঠিক আছে সো ক্রিয়া যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া ততক্ষণ থাকবে আমার ক্রিয়া যদি আমি উইথড্র করে ফেলি আমার প্রতিক্রিয়াটাও অটোমেটিক্যালি ভেনিশ হয়ে যাবে আচ্ছা সো আরেকটা কথা সেটা হচ্ছে যতক্ষণ ক্রিয়া ততক্ষণ প্রতিক্রিয়া আর এটা খুবই ইম্পর্ট্যান্ট যখন ক্রিয়া তখনই প্রতিক্রিয়া সো আমি একটা জিনিসকে তিন দিন আগে লাথি মারলাম সে তিন দিন পরে এসে যদি আমাকে একটা লাথি মারে বা একটা প্রতিক্রিয়া দেখায় সেটা আসলে এই সূত্রের মধ্যে পড়ে না আমি যখন কোনো একটা ক্রিয়া চালাবো ঠিক তখনই প্রতিক্রিয়াটা অ্যাক্টিভ হবে যেমন ধরো আমি ক্রিকেট বলকে ব্যাট দিয়ে যদি বাড়ি মারি ব্যাট দ্বারা বলের উপর যে ক্রিয়াটা বলটা সেটা হচ্ছে ক্রিয়া আর বলটাও অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট বলের উপর যে বলটা চালাবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া সেম গোস ফুটবলে কিক করা টেবিল টেনিসে টেবিলের টেবিল টেনিসে ব্যাট দিয়ে হিট করা অথবা কোনো একটা দেয়ালে ঘুষি দেয়া একই কথা আমি যখন দেয়ালকে একটা নির্দিষ্ট বল নিয়ে ঘুষি দিব সো দেয়ালটাও এক্স্যাক্টলি সেম ফোর্স আমার হাতে দেবে সো আমার হাড্ডি গুড্ডি যদি ভেঙে যায় সেটা আমার নিজস্ব ফোর্সের কারণে আমি যে পরিমাণ ফোর্স দিব দেয়ালকে দেয়ালটাও পাল্টা এক্স্যাক্টলি সেম ফোর্স দেবে ওকে তো এই কনসেপ্টগুলো খুব ভালো করে মাথায় রাখা লাগবে আর একটা কনসেপ্ট এই একটু পরে যে মে একটা দেখাবো সেটাতে কাজে লাগবে সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ এই সূত্রটাতে এম আসলে কার ভর যখন আমাদের কাছে একটা বস্তু থাকে তখন খুবই সিম্পল থাকে যে বস্তুর যেহেতু এটা ভর তো তারই হবে বস্তু যেহেতু এটা তদন্ত তারই হবে কিন্তু আমার যদি ধরো সাপোজ অনেকগুলা বস্তু একসাথে কাজ করতেছে অনেকগুলা বস্তু একটার সাথে একটার স্পর্শে আছে বা সংস্পর্শে আছে তো সেক্ষেত্রে এই সূত্রটা অনেক সময় কনফিউজিং হয়ে যায় যে আমি কার ভর লিখবো সো এখানে লিখে দিই জিনিসটা এরকম যে যার উপর প্রযুক্ত বল যার উপর প্রযুক্ত বল তারই ভর যার উপর প্রযুক্ত বল তারই তরণ আর অন্য আছে সো এই কনসেপ্টগুলা খুব ভালো করে মাথায় রাখা লাগবে ওকে আমরা এখন প্রশ্নটা একটু দেখি প্রশ্নটা হচ্ছে এরকম যে সাপোজ একটা অনুভূমিক তলের উপর একটা অনুভূমিক তলের উপর একটা বক্স আছে চাকা দিয়ে লাগানো চাকা দেওয়ার কারণ হচ্ছে আমি যখন ধাক্কা দিব তখন যাতে ঘর্ষণবিহীন একটা সিনারিও তৈরি হয় যাতে আমাদের ঘর্ষণটা কনসিডার এখন না করা না লাগে তো দুইটা বক্স পরস্পর পরস্পরের সাথে কন্ট্যাক্টে আছে একই সাথে লাগানো আছে সো এই দিক থেকে একজন মানুষ বক্সটাকে ধাক্কা দিচ্ছে বক্স ওয়ানকে ধাক্কা দিচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট যে মানুষটা যেহেতু বক্স ওয়ানকে ধাক্কা দিচ্ছে বক্স ওয়ানের উপর প্রযুক্ত বলটা শুধু মানুষের দ্বারা বক্স টুয়ের উপর মানুষের দ্বারা কোনো বল ডিরেক্ট কোনো প্রযুক্ত বল নাই এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট সো এটা হচ্ছে বক্স ওয়ান এটা হচ্ছে বক্স টু বক্স ওয়ানের ভর হচ্ছে সাপোজ এজ ইউজুয়াল আমরা এম ওয়ান দিব বক্স টু এর ভর হচ্ছে আমরা এম টু দিবো ওকে আমাদেরকে সাপোজ এম ওয়ান বলে দেয়া আছে ফোর পয়েন্ট টু কেজি এম টু আমাদেরকে বলে দেওয়া আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কেজি আর এফ ওয়ান ডাব্লিউ এটার মানে হচ্ছে একটু আগে বুঝাইছিলাম নোটেশনটা কীরকম কাজ করে যার উপর প্রযুক্ত বল সেটা আগে লিখবো যার দ্বারা প্রযুক্ত বল সেটা পরে লিখবো সো বক্স ওয়ানের উপর প্রযুক্ত বল সো ওয়ান আগে লিখলাম কার দ্বারা প্রযুক্ত বল মানুষ দ্বারা সো মানুষটাকে আমরা আসলে ওয়ার্কার বা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতেছি সো মানুষ দ্বারা প্রযুক্ত বল সেখানে ডাব্লিউ সো এফ ওয়ান ডাব্লিউ আমাকে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে তিন নিউটন আমাদেরকে বের করা লাগবে সেটা হচ্ছে বক্স দুটির তরণ উইচ ইজ এ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াট অ্যান্ড এ টু ইজ ইকুয়াল টু ওয়াট আর আরেকটা কোয়েশন সেটা হচ্ছে বক্স এর উপর বা ছোট বক্সটার উপর বড় বক্স দ্বারা প্রযুক্ত বলটা কী হবে এফ টু ওয়ান দুয়ের উপর একের দ্বারা প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ওয়াট সো আমরা এখন স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো সলভ করব খেয়াল করো মানুষটা বক্স ওয়ানের উপর যে ফোর্সটা দিচ্ছে আমরা ওইটার নাম দিছি এফ ওয়ান ডাব্লু সো বক্সটাও এই মানুষটাকে এক্স্যাক্টলি সেম ফোর্স দিবে এফ ডাব্লিউ ওয়ান স্বাভাবিক কজ আমরা নিউটনের থার্ড লো এখন বিশ্বাস করি নিউটনের থার্ড লো যেটা সেটা হচ্ছে যে পরিমাণ ক্রিয়া সে পরিমাণে প্রতিক্রিয়া ওকে সো এখন বক্স ওয়ানটা বক্স টুকে যে ফোর্স দিবে সেটা হচ্ছে আমরা লিখবো এফ টু ওয়ান কজ দুই নাম্বার বস্তুর উপর এক নাম্বার বস্তুর বা দুই নাম্বার বক্সের উপর এক নাম্বার বক্সের দ্বারা প্রযুক্ত বল এফ টু ওয়ান সো বক্স টুটাও বক্স ওয়ানের উপর প্রতিক্রিয়া স্বরূপ যে বলটা দিবে সেটা হচ্ছে বক্স সেটা হচ্ছে এফ ওয়ান টু সো এক নাম্বার বক্সের উপর দুই নাম্বার বক্স দ্বারা প্রযুক্ত ক্রিয়া প্রতিক্রিয়া সরি এটা হচ্ছে প্রতিক্রিয়াবল সো আমি কাজ করি আমি প্রতিক্রিয়াগুলোকে একটা ডিফারেন্ট কালার দিই লাল কালারগুলো হচ্ছে প্রতিক্রিয়া বল এই যে এটা আমার প্রতিক্রিয়া আচ্ছা আমরা আসলে এই প্রতিক্রিয়া নিয়ে কোনো কাজ করব না কজ আমাদের কনসার্ন হচ্ছে এই বক্স দুইটা নিয়ে মানুষের উপর কী পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা আমাদের প্রশ্নে নাই সো আমরা এটা নিয়ে জাস্ট কোনো আলোচনা করব না আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই টপিকটা এই অংশটা একটু বলছি আমরা জাস্ট বক্স নিয়ে কথা বলবো ওকে সো বক্স ওয়ান বক্স ওয়ান যদি আমরা কনসিডার করি বক্স ওয়ান বক্স ওয়ানের উপর টোটাল যে পরিমাণ ফোর্স ক্রিয়াশীল কালিটা সুন্দর না কালিটা চেঞ্জ করি এই কালি নেই ওকে সো বক্স ওয়ানের উপর দুইটা বল কাজ করতেছে অ্যাট দ্য সেম টাইম একটা হচ্ছে মানুষের দ্বারা প্রযুক্ত বল হুইচ ইজ এফ ওয়ান ডাব্লিউ সো বক্স ওয়ানের ক্ষেত্রে এফ ওয়ান ডাব্লিউ গালিটা সুন্দর অনেক এফ ওয়ান ডাব্লিউ এটা হচ্ছে ডান দিকে আর আরেকটা ফোর্স বক্স ওয়ানের উপর কাজ করতেছে হুইচ ইজ বক্স টুয়ের দ্বারা যে প্রতিক্রিয়া বলটা ছিল সেটা সো এটা যেহেতু বিপরীত দিকে এটা নেগেটিভ হবে মাইনাস এবং যেহেতু সব কিছু একই সরলরেখা লেখা কাজ করতেছে ডান দিকে হলে প্লাস আমরা ডান দিকে প্লাস ধরলাম আর বাম দিকে মাইনাস ধরলাম এটা আমাদের ইচ্ছা তোমরা যে উল্টাটা ধরতে পারো সো এফ ওয়ান টু মানে হচ্ছে এক নাম্বার বক্সের উপর দুই নাম্বার বক্সের প্রযুক্ত বল সো এটা হচ্ছে বক্স ওয়ানের উপর টোটাল লব্ধি বল আর লব্ধি বলের ক্ষেত্রে বা সামেশন অফ অল ফোর্সেস যেটা আমরা বলি এফ সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু নিউটনের সেকেন্ড ল থেকে আমরা যে সূত্রটা পাই যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ আমাদের জেনারেল সূত্র হচ্ছে এটা এটা আমরা ইউজ করবো এবং একটু আগে আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করছি যে কার ভোট দিব কার তরণ দিব এম এর ক্ষেত্রে সো যেহেতু আমরা বক্স ওয়ানের উপর প্রযুক্ত বল নিয়ে কথা বলতেছি তার মানে হচ্ছে আমরা বক্স এরই ভোট দিব বক্স ওয়ানেরই ভোট দিব এম ওয়ান আর বক্স ওয়ানেরই তরণ দিব এ ওয়ান আচ্ছা একটু নিচের আমি তাহলে ওকে আমি আবার এটা এখানে লিখি সো এফ ওয়ান ডাব্লিউ বক্স টু এর উপর প্রযুক্তি বল একটু খেয়াল করে দেখো বক্স টু এর উপর কিন্তু একমাত্র প্রযুক্ত বলটা হচ্ছে বক্স ওয়ান দ্বারা প্রযুক্ত বলটা তার উপর এছাড়া আর কোন বল নাই বক্স টুয়ের সামনে আর কোনো বস্তু নাই যদি আর কোনো বস্তু থাকতো তাহলে ওই বক্স ওই বস্তুটারও প্রতিক্রিয়া বল বক্স টুয়ের উপর কাজ করতো যেহেতু ওই বস্তুটা নাই লাকিলি সো আমাদের বক্স টু এর উপর একটাই ফোর্স সেটা হচ্ছে বক্স ওয়ান দ্বারা প্রযুক্ত বল উইচ ইজ এফ টু ওয়ান সো আমরা এখন লিখবো যে বক্স এর কাহিনি এখানে বক্স টু তার উপর একমাত্র ফোর্স হচ্ছে এফ টু ওয়ান ইজ ইকুয়াল টু যেহেতু বক্স টু এর উপর প্রযুক্ত বল সেহেতু বক্স টু এর ভর বক্স টু এর ওকে এটা হচ্ছে ইকুয়েশন আমরা একটা কথা বলার আছে এখন আমার যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে যেহেতু আমার বক্স দুইটা একসাথে লাগানো আছে দ্যাট মিনস দুইটা একসাথে চলতেছে মানুষটা ধাক্কাচ্ছে বক্স দুইটা একসাথে চলবে বক্স ওয়ান এবং বক্স টুটা পরস্পর সংস্পর্শে থেকে সামনে অ্যাডভান্স করবে ঠিক আছে সো যেহেতু বক্স দুইটা কন্ট্যাক্টে আছে অথবা একটার সাথে একটা লাগানো আছে দুইটা বস্তু বা তিনটা বস্তু যদি লাগানো থাকে লাগানো থেকে যদি চলতে থাকে তাইলে তাদের তরণ একজ্যাক্টলি সেম হবে এজ দে আর অ্যাক্টিং লাইক এ সিস্টেম তারা দুইটা বস্তুর একটা সিস্টেম তৈরি করছে ওকে তাহলে আমরা এখানে বলবো এ ওয়ান ইজ ইকুয়াল টু এ টু কারণ হচ্ছে কি কারণ বক্স ওয়ান অ্যান্ড বক্স টু একসাথে চলছে ইংলিশ বাংলা মিশিয়ে ফেলছি সমস্যা নেই ওকে সো যেহেতু তরণ সমান আমরা জাস্ট এই এই কাজটা এখন করে ফেলি যেহেতু এ ওয়ান এবং এ টুর মান সমান তাহলে আমরা একটা জেনারেল মান দিয়ে দিই এ এ ওয়ান ইজ ইকল টু এ টু ইজ ইকল টু এখন আমরা এইখানে এই চেঞ্জটা করে ফেলি আমরা লিখব এখানে এফ ওয়ান ডাব্লিউ মাইনাস এফ ওয়ান টু ইজ ইকল টু এম এ আর এখানেও সেম কাহিনী এফ টু ওয়ান ইজ ইকল টু এম এ এইখান থেকে আমরা এই জিনিসটা পাইছি এইখান থেকে এই জিনিসটা পাইছি আমরা ওকে স্যার এই হচ্ছে আমাদের ইকুয়েশন টু এই হচ্ছে আমাদের ইকুয়েশান ওয়ান আমরা এখন যেটা করবো আমরা এখন ইকুয়েশান ওয়ান আর ইকুয়েশন টু যোগ করবো কেন যোগ করবো কারণ আমাদের প্রশ্নে আমাদের এ ওয়ান এবং এ টুর মান চাইছে উইচ ইজ সেইম আমরা মাত্র বের করলাম এটা এ ওয়ান আর এ টুর মান চাইছে সেইম এটা সো এ বের করলে এ ওয়ান এ টুর মান অটোমেটিক্যালি বের হয়ে যাবে স্য আমরা দেখি এখন কী করা যায় ইকুয়েশান ওয়ান আর ইকুয়েশান টুটা যোগ করে দিই ইকুয়েশান ওয়ান আর ইকুয়েশান টুটা যদি আমি যোগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ ওয়ান ডাব্লিউ মাইনাস এফ ওয়ান টু এই থেকে পাচ্ছি প্লাস এফ টু ওয়ান থেকে ও সরি আমি এখানে এম এ লিখে ফেলছিলাম ভুল করে ফেলছি এম ওয়ান হবে এটা আর এটা হবে এম আচ্ছা তাহলে আমরা লিখবো এম ওয়ান এখন আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে এফ আর এফ এই দুইটাও কিন্তু মানের দিক দিয়ে সিন এফ ওয়ান টু হচ্ছে ওয়ানের উপর টু এর টু এর দ্বারা প্রযুক্ত বল আর এফ টু ওয়ান হচ্ছে টু এর উপর এর দ্বারা প্রযুক্ত বল সো এই দুইটা কাটাকাটি থাকলো পরে এফ ওয়ান ডাব্লিউ যেটার মান আমাকে দেওয়া আছে এফ ওয়ান ডাব্লিউ হচ্ছে বক্সে ওয়ানের উপর মানুষের দ্বারা প্রযুক্ত বল উইচ ইজ তিন রে আচ্ছা তো লিখে দিই থ্রি ইজ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইন টু এটা লিখা যায় এ কমন নিয়ে এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ ঠিক আছে so a is ইকুয়াল টু থ্রি ডিভাইডেড বাই এম ওয়ানের মান মেবি ছিল ওয়ান ফোর পয়েন্ট টু আর এম এর মেবি ছিল ওয়ান কত জানি ছিল ওয়ান পয়েন্ট মনে হয় হ্যাঁ ছিল তো এখন ভাগ করে আমরা আনসার যেটা পাবো সেটা হচ্ছে পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের একটা প্রশ্নের আনসার শেষ যে বক্স দুইটার ত্বরণ সেইম এবং তার মান হচ্ছে পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা পরের স্টেপটা করবো পরের স্টেপের প্রশ্নটা হচ্ছে ছোট বক্সটার উপর বড় বক্সের দ্বারা প্রযুক্ত বলের মানটা নির্ণয় করো উইচ ইজ এফ টু ওয়ান বের করতে বলছে আমাদেরকে সো এখন এটা খুবই সোজা একটা প্রবলেম বা এখন আমরা খুব ইজিলি পারবো এফ টু ওয়ান বের করতে বলছে সো আমরা আগে থেকেই জানি যার উপর প্রযুক্ত বল তার হর যার উপর প্রযুক্ত বল তার তরণ উইচ ইজ ইন দিস কেস এ সো এটা আমরা এখানে ইকুয়েশন লেখার তো কোনো দরকার ছিল না এম টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর আর এ হচ্ছে পয়েন্ট সেভেন সিক্স সো আমরা আনসার পাবো ফাইনালি পয়েন্ট সেভেন সিক্স ও সরি আমি ভুল লিখে ফেলছি এক্সেলারেশনের ভ্যালু হবে পয়েন্ট ফাইভ ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সো এখানে পয়েন্ট ফাইভ ফোর যদি গণ দেয় তাহলে আমরা পাবো পয়েন্ট সেভেন সিক্স আমি পরেরটা আগে লিখে ফেলেছিলাম দুঃখিত ওকে এই হচ্ছে আমার কনসেপ্ট বোঝানোর জন্য এত বড় একটা ম্যাথ করা কনসেপ্টটা একটু চিন্তা ভাবনা করলেই খুবই ধীরে আসলে বোঝা সম্ভব একটা জিনিস সবসময় মাথায় রাখা লাগবে এই যে কথাগুলো বলছি যতক্ষণ ক্রিয়া থাকবে ততক্ষণই প্রতিক্রিয়া থাকবে যখন ক্রিয়া থাকবে তখনই প্রতিক্রিয়া থাকবে ক্রিয়া একটু আগে প্রতিক্রিয়া একটু পরে এরকম না যখন ক্রিয়া তখনই প্রতিক্রিয়া আর আরেকটা জিনিস যেটা সিস্টেমের ম্যাথ করার সময় কাজে লাগে উইচ ইজ দিস ওয়ান এফ ইজিক টু এম এ অনেকগুলো বস্তু যদি একসাথে থাকে তাহলে এই কনফিউশনটা তৈরি হয় যে কার ভোর দিব কার তরণ দিব যার উপর বল তার ভর যার উপর বল তার তরণ ঠিক আছে সো এই ছিল আমাদের আমার নিউটনের থার্ড লোয়ের অ্যাপ্লিকেশন দিয়ে একটা ম্যাথ পরের ভিডিওতে আরেকটা ম্যাথ দেখাবো নিউটনের থার্ড লোয়ের উপরই ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ